আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান লোক আমি এতদিন খালি পাহাড় দেখেই গেছি দূর থেকে পাহাড় তো পাহাড় দেখার জন্য পাহাড়ের কাছাকাছি আসছি মানে আমি প্রায় অনেকটা উপরে উঠছি সমুদ্রের থেকে অনেকটা উপরে তো যতই উপরে যাই ঠিক এরকম আমার আশেপাশে যেরকম ভাঙরি জিনিসপত্র আছে তত ভাঙরি জিনিসপত্র থেকে বেশি দেখা যাচ্ছে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে এই যেমন দেখা যাচ্ছে আমার পিছনে পাহাড় ঠিক এরকম দূর থেকে দেখতে সুন্দর লাগে আমি যত ভিতরে যাই তো এরকম জিনিসপত্র দেখতেছি তো আমি এখন আরো কিছুটা উপরে উঠি দেখি কি কি দেখা যায় কিন্তু এখানে গাছ আছে অনেক কাটা গাছ ছোট গাছ কিন্তু প্রচুর পরিমাণ কাটা তো বেশি উপরে যাওয়া যাবে না যেমন এই যে একটা দেখাই এই যে একটা গাছ কাটা প্রত্যেকটা ইসের সাথে পাতায় পাতায় কাটাই এসব গাছের নাম কি তাও ঠিক জানি না এখানে হয়তো মানুষ থাকে এই যে এখানে হয়তো একটা যে বাসা আছে এই যে উপরে একটা বাসা আছে এখানে হয়তো মানুষ থাকে কিন্তু এই যে এইখান যে যাওয়ার কোনো সিস্টেমই নেই কারণ এই যে যে গাছগুলো আছে প্রতিটা সাথে যে কাটা লাগানো কাটা কাটা গাছ আর বড় কথা এখানে হলো সাপের ভয় বেশি কারণ কি কোন সাপ থাকে বোঝার কোনো সিস্টেম নেই এখানে এখানদের মানুষ থাকে মেবি যার কারণে এখানদের ছোট একটা রাস্তা আছে আমি মোটামুটি সমুদ্র থেকে মানে আমার এদিকে সব ইয়া এদিকে সমুদ্র এদিকে মানুষজন থাকে আমি অনেকটা উপরে এখানে অনেক ধরনের গাছ আছে যেমন এই যে একটা গাছ এখানে কি জানে ফল আছে ফলের নাম তেমন জানিও না পাহাড়ের উপরে ওঠা ওরকম সম্ভব না কারণ হচ্ছে অনেক কাটা এই সব কাটার ভিতর দিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না ঠিকই যে এই রকম এই যে গাছগুলো দেখতেছেন ঠিক এরকম ছোট ছোট গাছ পুরা উপর দিয়ে যেরকম কোনো রাস্তা থাকতো সেই সিস্টেম হয়তো যাওয়া যেত তো ওইভাবে যাব না কিন্তু আমি যতই মোটামুটি গাছ যত কম ছিল যেদিকে আসছি কিন্তু এই আশেপাশে সব এরকম ভাঙুরি দরজা জানলা লোহা আগ্রুম বাগ্রুম এরকম অনেক কিছু গ্লাস ট্লাস দিয়ে একবারে ভরা এখান থেকে এদিকে মানে গাছ গাছালি কম গাছ গাছালি কম যার কারণে হয়তো এখানে এখানে সাই মানুষজন এখানে এগুলো ফেলায় রেখে দিছে বাংলাদেশ হলে এগুলো একটা থাকতো না এই যে যেমন লোহার কি এগুলা সিঁড়ি যেমন এই যে লোহার সিঁড়ি এখানে পড়ে আছে বাংলাদেশ হলে একটাও থাকতো না সব নাই তো আমি আবার নিচের দিক চলে যাচ্ছি আমি এখন আছি সাইপ্রাসের ল্যাপটা সিটিতে এটা মূলত গ্রামের সাইড গ্রামের একটা অংশ মানুষজন খুব কম থাকে এখানে যা আছে ওই অনেক দূরে দূরে এক একটা বাড়ি এটা হচ্ছে সেই পাহাড়ের কাছে তো আর মূলত এখানে মানে সমুদ্রের সাইডেই হলো মানুষজন সবচেয়ে বেশি থাকে পাশে মানে পাহাড়ের সাইড একটু মানুষজন কমই থাকে আপনাদের এক এক সময় এক এক এলাকায় আমি ভিডিও তৈরি করব তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ